স্যার আমি আপনার কাছে জানতে চাই টিউমার সাধারণত দুই ধরনের বিনাইন এবং ম্যালিগনেন্ট তো সেক্ষেত্রে বোন টিউমারের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট কোনগুলো যদি সে বিষয়ে কিছু বলতেন ধন্যবাদ দিদি আসলে ম্যালেগনেন্ট বোন টিউমার বেসিক্যালি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সেকেন্ডারি ম্যালেগনেন্ট বোন টিউমার বা মেটাস্টিক বোন টিউমার এটাই কমন এটার অর্থ হচ্ছে মানে টিউমার শরীরে তার অন্য কোথাও ক্যান্সার আছে অথ হতে পারে স্তনে হতে পারে কিডনিতে হতে পারে প্রোস্টেটে ওইখান থেকে টিউমারটা যখন আমাদের কোনো হারে ছড়িয়ে আসে তখন তাকে বলা হয় সেকেন্ডারি ম্যালেগন্ট বোন টিউমার বা মেটাস্টেটিক বোন টিউমার এটাই বেশিরভাগ কমন হয় আর প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার যেগুলো আমরা পাই তার মধ্যে একটা হচ্ছে বাচ্চাদের বেশি হয় ওসটিও সার্কোমা ইয়ং সার্কোমা বাচ্চা এবং ইয়াং অ্যাডোলোসেন্ট অ্যাডাল্টের হয় ওসটিও সার্কোমা ইয়ং সার্কোমা আর বয়স্কদের অনেক সময় সার্কোমা অথবা ফাইব্রোসারকোমা এই ধরনের টিউমারগুলোই হয় ধন্যবাদ একটি প্রশ্ন এসেছে প্রশ্ন নিয়ে নেই দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন এবং আমি রিকোয়েস্ট করছি টিভি ভলিউম কমানোর জন্য ওয়ালাইকুম আসসালাম আমি আরিফ হোসেন বলছি আমার বয়স 38 আমার সমস্যা হচ্ছে আমি রাতেবেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা যে মৃদুন্ত হাড়টা আছে এখানে একটু ব্যথা করে জি আমি এই সমস্যার জন্য ভুগছি সেটা কি করার উপায় স্যার আপনি যদি একটু বলতেন যে আসলে আসলে এই বিষয়টি নিয়ে ধন্যবাদ দিদি দর্শক যে প্রশ্নটা করেছেন সকালে ঘুম থেকে ওঠার পর তার কোমরে ব্যথা হচ্ছে আসলে কোমরে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এখন তার তাকে কোশ্চেন করা দরকার ছিল আমার যে ওনার বিছানাটা কীরকম ছিল উনি কি ফোমের বিছানায় শুয়ে থাকেন কিনা এক তার ওয়ে ওজন কি বেশি আছে কিনা তো সবকিছু কোমর ব্যথার জন্য অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আগে আমাদের নির্ণয় করতে হবে সেই নির্ণয় করার পরে তখন আমাদের সেই চিকিৎসায় যেতে হবে যে কেন হলো তো যদি তার বিছানা যদি তার ফোমের বিছানা ইউজ করে তাহলে তাকে মোটামুটি শক্ত জাজিম বা মিডিয়াম সাইজের জাজিমে শুতে হবে যেখানে তার মানে কোমরটা স্ট্রেট শুয়ে থাকতে পারে তাকে নরম পাতলা বালিশ ব্যবহার করতে হবে তো এইভাবে তার পোস্টারটা ঠিক রাখতে হবে আর দুই নম্বর হচ্ছে তার যদি ওয়েট বেশি থাকে তার ওয়েটটা কমাতে হবে তারপরে আমাদের কিছু ইনভেস্টিগেশন আসতে হবে যেমন তাকে হয়তো বা কিছু একটা এক্সপ্লেন রে করে দেখতে হবে যে তার কোনো লম্বা লডোটিক কার্ভ অবলিটেড হয়েছে কিনা বা তার মাসাল স্পাজম হয়েছে কিনা এগুলো দেখার পরে তাকে সেই হিসাবে চিকিৎসা যেতে হবে ধন্যবাদ স্যার স্যার আমি আপনার কাছে জানতে চাই যে বোন টিউমারের সার্জারি পরবর্তী যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন আছে সেক্ষেত্রে ফিজিওথেরাপি করণীয় কি ধন্যবাদ ফিজিওথেরাপির এখানে অনেক বড় বিষয় আছে অনেক করণীয় আছে এখানে অপারেশনের পরবর্তী যে ফিজিওথেরাপিটা একটা পেশেন্টকে ফিজিও অপারেশনের পরে তাকে রিহাবিলিটেশন করতে গেলে অবশ্যই তাকে ফিজিওথেরাপির যে নিয়ম কারণ বা যে এক্সারসাইজগুলো আছে এগুলো অবশ্যই মানতে হবে সেক্ষেত্রে আমরা কিছু পোস্ট সার্জিক্যাল যে ট্রিটমেন্টগুলো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা অথবা হসপিটাল যখন অ্যাডমিশন হয়ে যায় তখন এই পেশেন্টের যে অ্যাফেক্টেড লিমটা এই লিমটা আমরা ফার্স্টে অ্যালিভেটেড করে রাখতে বলি যাতে ইডিমা বা সোয়েলিং না হয়